সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে থাকছে ওভুলেশন সংক্রান্ত 10টি প্রশ্নের উত্তর। চলো শুরু করা যাক। কোয়েশ্চেন ওয়ান, হোয়াট ইজ এলএইচ সার্জ? এলএইচ মানে হচ্ছে আমরা জানি লুটিনাইজিং হরমোন, এবং সার্জ মানে হচ্ছে হঠাৎ করেই এটার লেভেলটা অনেক পরিমাণে বেড়ে যাওয়া। এই গ্রাফটির দিকে খেয়াল করো, ওভারিয়ান সাইকেলের ফলিকুলার ফেজের শেষের দিকে ইস্ট্রোজেন হরমোনের কনসেন্ট্রেশন বাড়তে থাকে, এবং এই ইস্ট্রোজেন হরমোনটি হাইপোথ্যালামাস এবং পিটিউটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে লুটিনাইজিং হরমোন সেক্রেশনের জন্য। এই স্টিমুলেশনের কারণে প্রচুর পরিমাণে লুটিনাইজিং হরমোন সেক্রেশন হতে থাকে, এবং একটা পর্যায়ে এটি পিকে আসে। এই পিকে আসার 12 থেকে 24 ঘন্টার মধ্যে ওভুলেশন ঘটে। অ্যারো দিয়ে এই পিকটিকে দেখানো হয়েছে। আরেকটি বিষয় খেয়াল করো, ওভুলেশনের 5 দিন আগে থেকে এবং ওভুলেশনের 1 দিন পরে এই সময়টি হচ্ছে হাই ফার্টিলিটি পিরিয়ড। এর কারণটা কি? কেননা স্পার্ম বেঁচে থাকে 5 দিন আর ওভাম বেঁচে থাকে প্রায় 1 দিন। তাহলে ওভুলেশনের আগে এবং পরে এই সময়টি হচ্ছে হাই ফার্টিলিটি পিরিয়ড। এলএইচ সার্জের ফলে কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের জানা দরকার। এর একটি হচ্ছে প্রাইমারি ওয়োসাইটটি মায়োসিস 1 কমপ্লিট করে সেকেন্ডারি ওয়োসাইটে পরিণত হয়, এবং মায়োসিস 2 মেটাফেজ স্টেজে এসে অ্যারেস্টেড হয়ে যায়। আবার দেখো, গ্রাফিয়ান ফলিকুলের ওয়ালে কোলাজিনেজ এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যায় এই এলএইচ সার্জের কারণে। এর জন্য কি হয় যে ফলিকলের কোলাজিন ফাইবারগুলো ডাইজেস্টেড হয়ে যায় এবং ফলিকলটি রাপচার করে। নেক্সট কোয়েশ্চেন, থিকা ইন্টারনা এবং গ্র্যানুলোসা সেলস কীভাবে ইস্ট্রোজেন প্রোডিউস করে? এই ছবিটির সাথে তোমরা পরিচিত। দেখো, অ্যারো দিয়ে দেখানো হয়েছে ভেতরের দিকে আছে গ্র্যানুলোসা সেলস এবং বাইরের দিকে আছে থিকাল সেলস। থিকাল সেলসের আবার 2টি লেয়ার থাকে। ভেতরের দিকে লেয়ারকে বলা হয় থিকা ইন্টারনা। এখন খেয়াল করো, ওভুলেশনের পরে এই ফলিকল থেকে এক ধরনের স্পেশাল স্ট্রাকচার তৈরি হয়, একে বলা হয় কর্পাস লুটিয়াম। এটি নিয়ে আমি একটু পরে কথা বলবো। এখন দেখো, থিকা ইন্টারনা সেলস থেকে তৈরি হয় অ্যান্ড্রো স্টেনেজিয়ন অ্যান্ড টেস্টোস্টেরন, আর গ্র্যানুলোসা সেলস আবার সেগুলোকে কনভার্ট করে তৈরি করে স্ট্রোন অ্যান্ড 17-বিটা এস্ট্রাডিয়াল। অর্থাৎ গ্র্যানুলোসা সেলস মেল হরমোনকে কনভার্ট করছে ফিমেল হরমোনে, এভাবেই তৈরি হচ্ছে ইস্ট্রোজেন। পরবর্তী প্রশ্ন, করোনা রেডিয়েটা কীভাবে ফর্মড হয়? এখানে একটি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলকে দেখানো হয়েছে, এবং অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে গ্র্যানুলোসা সেলস এগুলো সেকেন্ডারি ওয়োসাইটকে চারপাশ থেকে ঘিরে থাকে। এগুলোকে বলা হয় কুমুলাস ওফোরাস। এরপরে দেখো, যখন ওভুলেশন হবে তখন সেকেন্ডারি ওয়োসাইটটি শেড আউট হয় এবং সাথে তার চারপাশের সেলগুলোকেও কিন্তু সাথে নিয়ে বের হয়, এবং এই সেলগুলো একটি স্পেশাল প্যাটার্নে অ্যারেঞ্জড হয়। এই ছবিটি দেখো, এটি একটি মুকুটের ছবি। দেখো, করোনা মানে হচ্ছে ক্রাউন বা মুকুট, আর রেডিয়েটা মানে হচ্ছে রেয়ের মতো কিছু একটা রেডিয়েট করছে। তাহলে সেলগুলো এমনভাবে অ্যারেঞ্জড হয় দেখে মনে হয় যেন রেয়ের মতো কিছু একটা রেডিয়েট করছে, এই জন্য একে বলা হয় করোনা রেডিয়েটা। পরবর্তী প্রশ্ন, ইউটেরাইন মিউকোসা কিভাবে সেক্রেটরি স্টেজে এন্টার করে? এই ছবিটিতে খেয়াল করো, ওভুলেশনের পরে রাপচার্ড ফলিকলটি একটি বিশেষ ধরনের স্ট্রাকচারে পরিণত হয়। একে বলা হয় কর্পাস লুটিয়াম। কর্পাস শব্দটির অর্থ বডি, লুটিয়াম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লুটিয়াস থেকে, এর অর্থ হচ্ছে হলুদ, অর্থাৎ একটি হলুদ রঙের স্ট্রাকচার ফর্মড হয়। অ্যাকচুয়ালি দেখো, এই সেলগুলোর মধ্যে অনেক হলুদ রঙের পিগমেন্ট এসে জমা হয়, এই সেলগুলোকে বলা হয় লুটিন সেলস। সেলগুলো তখন গ্ল্যান্ডে পরিণত হয়, এই সেলগুলো থেকেই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সেক্রেশন হয়ে থাকে, যার কারণে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটি সেক্রেটরি স্টেজে এন্টার করে। পরবর্তী প্রশ্ন, কর্পাস লুটিয়ামের ফেট কী? এই ছবিটিতে খেয়াল করো, ওভুলেশনের পরে কর্পাস লুটিয়াম তৈরি হয় এবং এটি ধীরে ধীরে বড় হতে থাকে। 9th ডেতে এটি ম্যাক্সিমাম গ্রো করে, এবং পরবর্তীতে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে এটি পারসিস্ট করে, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে এটি ডিজেনারেট করে, তখন একে বলা হয় কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। কিন্তু যদি ফার্টিলাইজেশন হয় এবং ব্লাস্টোসিস্টটি পরবর্তীতে এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেড হয়, সেক্ষেত্রে এই কর্পাস লুটিয়ামটি পারসিস্ট করে, তখন তাকে বলা হয় কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি, তখন এটি প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সেক্রেট করে। পরবর্তী প্রশ্ন, কর্পাস অ্যালবিকান্স এবং কর্পাস অ্যাট্রেটিকাম কি? আমরা শুরুতেই বলেছিলাম যে প্রতিটি ওভারিয়ান সাইকেলে 15 থেকে 20টি প্রাইমোডিয়াল ফলিকল রিক্রুটেড হয়, এবং সেগুলো ধীরে ধীরে আর্লি প্রাইমারি ফলিকল তৈরি করে এবং সেকেন্ডারি ফলিকল তৈরি করে, এভাবে ডেভেলপ করতে থাকে।
কিন্তু শুধুমাত্র একটি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই যে ফলিকলগুলো, এগুলো অ্যাট্রেটিক হয়ে গেছে এবং কানেক্টিভ টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে গেছে। এদেরকে বলা হয় কর্পাস অ্যাট্রেটিকাম। পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে একটি কর্পাস লুটিয়ামকে হলুদ রং দিয়ে আমরা বুঝতে পারছি। এর পাশে দেখো আরেকটি স্ট্রাকচার, অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটি হচ্ছে কর্পাস অ্যালবিকান্স। কর্পাস অ্যালবিকান্সটা কি, কর্পাস লুটিয়াম যখন ডিজেনারেট হয়ে যায় তখন এটি স্কার টিস্যু দিয়ে রিপ্লেসড হয় এবং এটিকে তখন সাদা দেখায়। ল্যাটিন অ্যালবিকো শব্দের মানে হচ্ছে টু বিকাম হোয়াইট, এজন্য এটাকে বলা হয় কর্পাস অ্যালবিকান্স। পরবর্তী প্রশ্ন হচ্ছে কর্পাস লুটিয়ামের ডিজেনারেশন কীভাবে এমব্রায়ো দিয়ে প্রিভেন্টেড হয়। ব্যাপারটি অত্যন্ত ইন্টারেস্টিং। খেয়াল করো যে ফার্টিলাইজেশন যখন হবে এরপরে পরবর্তী কিছু স্টেজ শেষ করে ব্লাস্টোসিস্টটি এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেড হয়ে যায়। এ সময় এর ট্রোফোব্লাস্টের দুটি লেয়ার থাকে। বাইরের দিকের লেয়ারকে বলা হয় সিনসাইসিওট্রোফোব্লাস্ট, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এখান থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন নামে একটি হরমোন সেক্রেটেড হয়। এই হরমোনটি আবার কর্পাস লুটিয়ামের ডিজেনারেশন প্রিভেন্ট করে। কিন্তু যদি ইমপ্ল্যান্টেশন না হতো এবং এই হরমোন সেক্রেশন না হতো তাহলে কর্পাস লুটিয়াম কিন্তু ডিজেনারেট করত। পরবর্তী প্রশ্ন হচ্ছে ওভারিয়ান সাইকেল কীভাবে হায়ার সেন্টার্স দিয়ে রেগুলেটেড হয়। হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন হরমোন রিলিজ হয়, অ্যান্টিরো পিটিউটারি থেকে FSH, LH এবং ওভারি থেকে এস্ট্রোজেন প্রোজেস্টেরন। এই হরমোনাল মেকানিজমগুলো আমরা একটু আগেও দেখেছি, তাই না? কিন্তু এখানে একটি মজার বিষয় আছে। দেখো ওভারি থেকে যে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সেক্রেটেড হলো সেগুলোর আরও একটি ফাংশন আছে, সেটা কি, এরা মোস্ট অব দ্য ওভারিয়ান সাইকেলের সময়ে এরা হাইপোথ্যালামাস এবং অ্যান্টিরিয়র পিটিউটারিকে একটা নেগেটিভ ফিডব্যাক দেয়, অর্থাৎ FSH এবং LH এর সেক্রেশন প্রিভেন্ট করে। কিন্তু ইন্টারেস্টিংলি যখন 12-14 দিন অর্থাৎ ওভুলেশনের আগে কিন্তু এরা দেয় একটি পজিটিভ ফিডব্যাক, সেক্ষেত্রে অ্যান্টিরিয়র পিটিউটারি গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে লুটিনাইজিং হরমোন সেক্রেটেড হয় এবং যার কারণে ওভুলেশন ঘটে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওভুলেশন পেইন। ওভুলেশন পেইনের একটি স্পেশাল নাম আছে জার্মান ভাষায়, একে বলে মিটেল শেমার্স। মিটেল মানে হচ্ছে মাঝামাঝি বা মিডল, আর শেমার্স মানে হচ্ছে পেইন। ওভারিয়ান সাইকেলের মাঝামাঝি সময়ে ফিমেলরা তলপেটে একটি ব্যথা অনুভব করে, একে বলা হয় ওভুলেশন পেইন। এক্স্যাক্ট কারণটি এখনও জানা যায়নি, তবে যেহেতু ওভুলেশনের সময় ওভারি থেকে কিছু ব্লাড এবং কিছু ফ্লুইড নির্গত হয় এবং সেগুলো অ্যাবডোমিনাল ক্যাভিটির লাইনিংকে ইরিটেট করার কারণে ধারণা করা হয় যে পেইনটি হয়ে থাকে। ওভুলেশনের আরও অনেক ধরনের সাইন রয়েছে, তার মধ্যে মেনশনেবল কিছু হচ্ছে যে বেজাল বডি টেম্পারেচার ইনক্রিজ করে, ব্লাডে প্রোজেস্টেরনের লেভেল বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। আরেকটি সাইন হচ্ছে যে সার্ভাইকাল মিউকাস থিন এবং স্টিকি হয়ে যায়, যেন স্পার্ম সহজে প্রবেশ করতে পারে। এভাবে ওভুলেশনের অনেক কয়েকটি সাইন আছে, ছবিতে দেখা যাচ্ছে। আজকে আমাদের শেষ প্রশ্ন, ওভুলেশনের ডেটটি কীভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে। এটা একটু ইন্টারেস্টিং। খেয়াল করো যে পরবর্তী মেনস্ট্রুয়েশনের যে ফার্স্ট ডে সেখান থেকে 14 দিন ব্যাক কাউন্ট করা হয়। এখন আমরা জানি যে একটা মেনস্ট্রুয়াল সাইকেলের এভারেজ লেন্থ হচ্ছে 28 ডেজ, তবে এটি ভ্যারি করতে পারে, 23-35 পর্যন্ত হতে পারে। এর কম বা বেশি হলে আমরা তখন বলি প্যাথোলজিক্যাল। মেনস্ট্রুয়াল সাইকেলের লেন্থ যাই হোক না কেন, ওভুলেশনের পরের অংশটি কিন্তু মোটামুটি ফিক্সড, 14 ডেজ। এই জন্যই পরবর্তী মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে থেকে ব্যাক কাউন্ট করে ওভুলেশনের ডেটটি অ্যাজিউম করা হয়। তাহলে ওভুলেশন বিষয়টা আমরা অনেকটা ডিটেইলে জেনে গেলাম এবং সেই সাথে ওভুলেশন রিলেটেড 10টি প্রশ্নের উত্তরও দিয়ে ফেললাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।